أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মানুষের থেকে বোন জানতে চেয়েছেন যে মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে কিভাবে তালকিন করব আমরা। জি, তালকিন করার যে পদ্ধতি সেটা বলা হয়েছে তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। এমন বলা হবে না বা বলা যাবে না যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তার পাশে বলবেন, বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমনি যে জিকির আজকার বা দোয়া দরুদ আছে সেগুলো পাশে বসে পড়বেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আপনার শুনে শুনে সেও বলতে পারে, যদি এই সময় সে বলে আর মৃত্যুবরণ করে তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সে সৌভাগ্যবান, সে জান্নাত হবে ইনশাআল্লাহ। এই জন্য মানে এই মানে কঠিন মুহূর্ত যদি হয় তাহলে বলা যাবে না তাকে, শুধু বলবেন। আর সাধারণভাবে এমনি অসুস্থ আছে, জটিল অসুখ হলেও তার হিতাহিত জ্ঞান আছে, তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে কালিমা পড়ো বা জিকির আজকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোবা করো, এভাবে বলা যায়। যদি সে স্বাভাবিক থাকে, মানে একেবারে মুমূর্ষু না, তাহলে সেই ক্ষেত্রে বলা যাবে। কিন্তু মুমূর্ষু একেবারে তার জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, সে শুধু নিঃশ্বাসটা যাচ্ছে বা কি সে বলছে না বলছে তার কোনো হিতাহিত জ্ঞান নাই, সেই ক্ষেত্রে বলা যাবে না, শুধু তালকিন দিবেন যেভাবে বলা হলো তার পাশে বসে। জাজাকাল্লাহ খাইর।